বন্ধুগণ আপনি একজন নাগরিক আপনার পবিত্র ভোটের একটা মূল্য রয়েছে এই পবিত্র ভোট যাতে কেউ কাটতে না পারে বিগত দিনের অভিজ্ঞতাকে সমৃদ্ধ হয়ে ভারতের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আপনার পবিত্র ভোটকে রক্ষার জন্য তারা আহ্বান জানিয়েছে সন্ত্রাস মুক্ত ভোট করবেন এই আহ্বানকে সামনে রেখে আমরাও বলছি আপনার ভোট আপনি দিন যাকে খুশি তাকে দিন ভোটের অধিকারকে হরণ করতে দেবেন না গণতন্ত্রকে পদাবনত করতে দেবেন না আপনার এই পবিত্র ভোটের উপরে নির্ভর করছে আর কিছু সংবিধান থাকবে কিনা গণতন্ত্র থাকবে কিনা ত্রিপুরা রাজ্যে আবার শান্তি ফিরে আসবে কিনা ত্রিপুরা রাজ্যে আবার উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে কিনা আমরা চাই আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার পবিত্র ভোট বামফ্রন্ট এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির পক্ষে দিয়ে মজবুত ত্রিপুরা গঠন করার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বিশালগড় কেন্দ্রে বামফ্রন্টের সিপিএম প্রার্থীর পক্ষে আপনার ভোটটিকে প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসীদেরকে এখানটায় আস্থা করে নিক্ষেপ করবেন আমরা আশাবাদী আপনার এই পবিত্র রায়ে ত্রিপুরা রাজ্যের মানুষ আবার শান্তিকে ফিরিয়ে আনবে ত্রিপুরা রাজ্যের মানুষ আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনবে ত্রিপুরা রাজ্যে আবার সংবিধান আমাদের মাথা তুলে দাঁড়াবে আমরা চাই এই রাজ্যের উপরে মানুষ সেখানটায় মাথা তুলে দাঁড়াক গণতন্ত্র আবার সুরক্ষিত হোক আমাদের এই বিশালগড় ত্রিপুরা রাজ্যে আবার সংবিধান কার্যকর হোক আসেন বন্ধু আগামী 16ই ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের এই অসাধারণ সাহসিকতার সঙ্গে ভোটদান করার ভোট ঘটিয়ে ত্রিপুরায় নয়া ইতিহাস তৈরি করবেন বন্ধুগণ আগামী বিধানসভা নির্বাচন আমাদের এই রাজ্য 16ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমরা চাইছি আসন্ন বিধানসভা নির্বাচনে বাম এবং গণতান্ত্রিক শক্তি আগামী বিধানসভা নির্বাচনের কাছে জয়ী হয়ে আসে আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরা রাজ্যে এখন পরিবেশ